সম্মানিত মুসলিম ভাইয়েরা, আসুন দাড়ি রাখার উপকারিতা সম্পর্কে জেনে নিই। নাম্বার এক, দাড়ি রাখা শিয়ার ইসলাম, অর্থাৎ এর দ্বারা মুসলমানদের জাতীয় নিদর্শনের পরিচয় পাওয়া যায় এবং শরীয়তের হুকুম পূর্ণ করা হয়। নাম্বার দুই, মহিলাদের সামঞ্জস্যতা থেকে বাঁচা যায়। নাম্বার তিন, চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকে, পর্যায়ক্রমে দৃষ্টিশক্তি গ্রাস পায় না। নাম্বার চার, ইমাম ও মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা বিদ্যমান থাকে। নাম্বার পাঁচ, মুসলমানদের সম্মান ও সালাম পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। নাম্বার ছয়, চেহারার মধ্যে নূর চমকাতে থাকে ও চেহারার সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে। নাম্বার সাত, অনেক গুনাহের কাজ হতে বিরত থাকা সহজ হয়ে যায়। নাম্বার আট, শেভ করার অনর্থক সময় এবং অর্থের অপচয় বন্ধ হয়। নাম্বার নয়, ওয়াজিব আদায়কারী হিসাবে দিনদার পরহেজগার এ জাতীয় সম্মানিত উপাধিতে ভূষিত হওয়া যায়। নাম্বার দশ, একজন মুমিন হিসাবে সহজে পরিচিত হওয়া যায়। নাম্বার এগারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর মোবারককে খুশি করা হয়। নাম্বার বারো, গুনাহে জারিয়া হতে মুক্তি পাওয়া যায়। নাম্বার তেরো, পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি, কারণ পুরুষ তো সিংহের ন্যায় বাহাদুর আর সিংহের মুখের শোভা হলো দাড়ি। নাম্বার চোদ্দ, রাস্তাঘাটে বা অপরিচিত স্থানে মারা গেলে মুসলমান হিসাবে তার গোসল ও কাফন দাফন নসিব হয়। নাম্বার পনেরো, কবরে মুনকার নাকিরের সোয়াল জবাব সহজ হয়। নাম্বার ষোলো, হাশরের ময়দানে উম্মত বলে দাবি করা সহজ হবে এবং হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ লাভের ওসিলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন। আমিন।